নমস্কার, আমি এডিটর বিশ্বজিৎ আর আপনারা দেখছেন বিএন এক্সপ্রেস। এই মুহূর্তে ডমজুড়ে একটি ফেসবুক পোস্টকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ডমজুড় বিধানসভার নবনির্বাচিত বিধায়ক কল্যাণ ঘোষ ফ্যান ক্লাবে একটি ফেসবুক পোস্টকে ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এই ফেসবুক পোস্টের মাধ্যমে নবনির্বাচিত বিধায়ক কল্যাণ ঘোষ কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের জনপ্রতিনিধি এবং নেতৃত্বকে বা নিচুতলার কর্মীদের। তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে সাধারণ মানুষকে অর্থাৎ ডমজুড়ের জনগণকে কিন্তু জনগণের উদ্দেশ্যে তিনি কিন্তু বার্তা দিয়েছেন যে যদি দলের কোনো জনপ্রতিনিধি অর্থাৎ প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য বা কোনো রকম দলের কর্মীরা যদি আপনার থেকে কোনো রকম টাকা পয়সা চায় কোনো কাজের জন্য, সরকারি কাজের জন্য, তাহলে কিন্তু আপনারা ঘাড় ধরে, একেবারে ঘাড় ধরে কিন্তু প্রশাসন বা তার কাছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তিনি এই পোস্টের মাধ্যমে একেবারে বার্তা দিয়েছেন ডমজুড়ের মানুষের কাছে। আসুন আমরা দেখে নেব যে তিনি কি উল্লেখ করেছেন সেই ফেসবুক পোস্টে। কল্যাণ ঘোষ ফ্যান ক্লাব আপনাদের প্রিয় বিধায়ক আপনাদের সাথে আছে, পাশে আছে 24/7। বিধায়কের সতর্কতা, ডমজুড়ের মানুষের কাছে আবেদন, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, কোনো সদস্য বা দলের ছোট বড় নেতা কেউ যদি কোনো রকম তোলাবাজি করেন বা 10 নয়া পয়সাও যদি চায় তাহলে তাদের কলার ধরে প্রশাসনের কাছে নিয়ে যান এবং আপনাদের প্রিয় বিধায়ককে জানান। তিনি আরও লিখেছেন, আর রাজীব অ্যাসোসিয়েটরা সাবধান, যারা এখনও তোলাবাজি করার চিন্তাভাবনা করছেন ভুলে যাবেন না হেডমাস্টার কিন্তু চেঞ্জ হয়েছে। অর্থাৎ এই ফেসবুক পোস্টে কিন্তু পরিষ্কার যে একেবারে রাজীব অনুগামী। অর্থাৎ আমরা বিগত দিনে কিন্তু দেখেছি যে ডমজুড় বিধানসভার একাধিক যে পঞ্চায়েতগুলো রয়েছে সেই পঞ্চায়েতগুলো কিন্তু একেবারে ডমজুড়ের প্রাক্তন বিধায়ক অর্থাৎ বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের কিন্তু নিয়ন্ত্রণেই ছিল বলে আমরা জানতাম এবং সেই রাজীব অনুগামীদের বিরুদ্ধে কিন্তু একাধিকবার আমরা বিভিন্ন রকম অভিযোগ পেয়েছিলাম, স্বজন পোষণ, দুর্নীতি সহ একাধিক অভিযোগ কিন্তু আমরা পঞ্চায়েত থেকে পেয়েছিলাম। এবং আজ এই নবনির্বাচিত বিধায়ক ডমজুড়ের কল্যাণ ঘোষ তার ফেসবুক পোস্টে কিন্তু আরও একবার পরিষ্কার হলো যে কাটমানির অভিযোগ এসেছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্য বা তৃণমূলের প্রধান উপপ্রধানের বিরুদ্ধে, আজ কিন্তু সেটা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই নিয়েই কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে যে একেবারে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত ডমজুড়ের বিধায়ক এবং দাপুটে নেতা কল্যাণ ঘোষ, যিনি একেবারে 1998 সাল থেকে কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসের ধ্বজা বা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা কিন্তু তিনি ডমজুড়ের মাটিতে প্রতিষ্ঠা করেছিলেন, সেই কল্যাণ ঘোষ কিন্তু একেবারে দলের কর্মী সহ দলের জনপ্রতিনিধিদের কিন্তু একেবারে কড়া বার্তা দিচ্ছেন। অর্থাৎ ডমজুড় বিধানসভার নবনির্বাচিত বিধায়কের একটি ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কল্যাণ ঘোষ ফ্যান্স ক্লাব নামে ফেসবুক পেজে ডমজুড়ে জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ডমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। তিনি তার বিধানসভা এলাকার সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে বলেছেন, কোন জনপ্রতিনিধি বা তৃণমূলের নেতাকর্মীরা কেউ যদি কোনো টাকা বা কাটমানি চায় তাহলে তাদের কলার ধরে পুলিশ বা তার কাছে ধরে আনুন। সাথে সাথে তিনি প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদেরও হুঁশিয়ারি দিয়েছেন যে আপনারাও সাবধান, মনে রাখবেন এখন কিন্তু স্কুলের হেডমাস্টার চেঞ্জ হয়েছে। অথে পরিষ্কার হচ্ছে যে হেডমাস্টার চেঞ্জ হয়েছে, অর্থাৎ ডমজুড় বিধানসভার কিন্তু বিধায়ক চেঞ্জ হয়েছে। দুবারের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে বিপুল ভোটে পরাজিত হয়েছে। অর্থাৎ নবনির্বাচিত বিধায়ক কল্যাণ ঘোষ কিন্তু উল্লেখ করছেন যে হেডমাস্টার কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ বিধানসভার বিধায়ক কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায় নেই, তিনি কিন্তু সরাসরি
একেবারে সরাসরি তার তীর কিন্তু রাজীব অনুগামীদের দিকে। এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজীব অনুগামী যারা এখনও আছেন পঞ্চায়েতে বা পঞ্চায়েত সদস্য, তাদের কিন্তু তিনি একেবারে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন বলে রাজনৈতিক মহলের মত, যে একেবারে তিনি এই ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু তিনি কড়া বার্তা দিচ্ছেন সমস্ত তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের এবং দলের নেতাকর্মীদের, যে তিনি কিন্তু বিগত দিনের মতো কোনো রকম দুর্নীতি একেবারেই দমজুড়ে বরদাস্ত করবেন না। তিনি কিন্তু কড়া হুঁশিয়ারি দিচ্ছেন জনপ্রতিনিধি এবং সরাসরি কিন্তু তার তীর রাজীব অনুগামীদের দিকে। তো দেখা যাক এই বিষয়ে কল্যাণ ঘোষ সরাসরি আমাদের কি জানিয়েছেন। দেখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা মানুষের জন্য 365 দিন তাদের পাশে থেকে একদিকে উন্নয়ন আর একদিকে তাদের সেবা করার কথাই আমাদের নেত্রী বলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের তৃণমূলের নামে যদি কোনো নেতৃত্ব, যদি কোনো পঞ্চায়েত বা কেউ যদি কোনো রকম অবৈধভাবে কোনো পয়সা রোজগারের কথা ভাবে, সেক্ষেত্রে প্রশাসন তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এটাই আমি ফেসবুকে বলিনি, আমি এটা বলেছিলাম আমাদের একটি দলীয় মিটিংয়ে বলেছিলাম, সেই কথাটা ফেসবুকে মানে পাওয়া যাচ্ছে। মানে আপনার ফেসবুকেই পাওয়া যাচ্ছে? হ্যাঁ, দেখুন আমাদের এখানে যিনি বিধায়ক ছিলেন, যিনি মন্ত্রী হয়েছিলেন, তিনি আমাদের ডোমজিরে অনেক ভালো ভালো ছেলেকে এইরকম অবৈধ রাস্তায় নামিয়ে দিয়েছিল। এখানে মানুষ জমি বিক্রি করবে না, তাকে জোর করে জমি বিক্রি করিয়েছে। মানুষ ট্যাক্সে, ট্রেড লাইসেন্সে কখনো কখনো আমার কাছে অনেক অভিযোগ এসেছে, ট্রেড লাইসেন্সে 250 ট্রেড লাইসেন্স, তার কাছে ডেভেলপমেন্টের নামে কোনো রসিদ ছাড়া টাকা নেওয়া হচ্ছে। এইসব বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমি একদম সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছি, এই জিনিস আর চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বচ্ছ প্রশাসন এবং স্বচ্ছতার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত, সে পঞ্চায়েত যেন চলে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্যই আমি বলেছি।